श्रद्धेय सुधी कृष्ण अनुरागी गौर अनुरागी भक्त मंडली एवं आमार भक्तिमती मायेरा लीला कीर्तन शुरू करा ठीक आरम्भे एखाने उपस्थित आमार जत गुरुजनेरा आछेन एवं साधु गुरु ब्राह्मण वैष्णव मंडलीगण जाहानारा उपस्थित आछेन आपनादेर सबाकारे रातुल रांगा चरणे रइल एई अधमार अनंत अनंत कोटि दंडव और शत सहस्र कोटि प्रणाम। आज के लीलार प्रारम्भे सर्व गुरुजनार चरणे प्रणाम जानिए आज आमरा साधन करब भगवानेर गुणान कीर्तन। देखुन जे कोनो लीलाई आमरा जाई ना केनो शास्त्रे बोलेन संकीर्तनेर प्रारम्भे যিনি হলেন আমার সংকীর্তনের পিতা। কে গো? ওই যে নদিয়ার দুটো ছেলে গৌর আর নিতাই, এই দুটি ভাইকে না ডেকে কোনো লীলা আরম্ভ করা যায় না। তাই চলুন আমরা ক্ষণকালের জন্য চলে যাই একটু নদিয়া নবদ্বীপ ধাম, ক্ষণকালের জন্য আস্বাদন করবো একটু গৌর কথা, তারপর আমরা লীলার মধ্যে প্রবেশ করব। কারণ শাস্ত্রে বললেন সংকীর্তনের পিতা হলেন শ্রীচৈতন্য, আর সংকীর্তনের প্রারম্ভে যে জন তাকে ভজে সেই বড় ধন্য। তাই আমরা ক্ষণকালের জন্য সংকীর্তনের পিতা আমার চৈতন্য মহাপ্রভুর আরাধনা করব। তাই সবাই একসাথে মা আমা একটু উলুধ্বনি দিন তো দেখি আমার মায়েরা। বাহ, দেখুন মা হরিবাসরে বসে শুধু হরি নাম তো শুনলে হবে না, হরি ধ্বনি দেওয়া মাত্র যেমন বাহু তুললেন ভালো লাগলো, সেই সঙ্গে একটু উলু ধ্বনিটাও দেবেন। কেননা উলু ধ্বনি সংক্ষেপ ধ্বনি, হরিধ্বনি হলো মঙ্গল ধ্বনি। এই ধ্বনি যত দূর যাবে তত দূর পর্যন্ত মঙ্গল হবে। আজকে আপনাদের সম্মুখে এই যে নায়ক বাবু তার বাড়িতে হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন, কেন? যাতে এই গৃহের মঙ্গল হয়, আপনাদের মঙ্গল হয়, এই গ্রামের মঙ্গল হয়। কারণ হরি কথা কৃষ্ণ কথা যেখানে হয় সেখানে কখনো কোনো বিপদ হতে পারে না। তাই আজ আমরা এসেছি যখন একটু মন প্রাণ এক করি আমরা তাকে ডাকব আর ভগবানের সেবা দেব। সেবা মানে এই যদি আপনারা উলুধ্বনি দেন এটাও ভগবানের সেবায় লাগবে, যদি হরিধ্বনি দিয়ে দুটো বাহু তোলেন সেটাও সেবায় লাগবে, আর যদি কৃষ্ণ বলে নয়ন বাড়ি বরিশন করেন সেটাও ভগবানের সেবায় লাগবে। তাই আমাদের এসেছি যখন সারা জীবন তো সংসার নিয়ে ব্যস্ত থাকি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসারের কাজ ব্যস্ত, তাকে ডাকবো কখন? ডাকার সময় নাই। তাই যখন সব কাজ ফেলে আসতে পেরেছি একটু মন প্রাণ দিয়ে আজ আমরা মাত্র কয়েকটা মিনিট তাকে ডাকবো। তাই আজকে চলুন চলে যাই সেই নদিয়া নবদ্বীপ ধাম। তাই তো বৈষ্ণব মহাজনেরা বললেন প্রণাম হো কলিযুগ কলিযুগ সর্বযুগ সর্বযুগ হরির নাম সংকীর্তন যাহাতে যাহাতে প্রচার। কি বললেন? প্রণাম হ কলিযুগ সর্বযুগ সার, মানে এই যে যুগে আমরা বাস করছি এই কলিকে বললেন সবার থেকে শ্রেষ্ঠ। কেন? আমার চারটি যুগ সত্য ত্রেতা দ্বাপর কলি, চারজনের মধ্যে কলিকে বললেন সর্বযুগ সার, মানে সবার থেকে শ্রেষ্ঠ। শুধু তাই নয়, এই কলিকে দেখে বৈষ্ণব মহাজনেরা দুটো হাত জোড়ো করে বলছে প্রণাম হ কলি। কেন? এর আগে তো আরো তিনটি যুগ ছিল, এদেরকে দেখে প্রণাম করলেন না, তাদেরকে শ্রেষ্ঠত্ব বললেন না, এই কলিকে দেখে কেন বললেন সবার সেরা? কেন কলির স্থান সবার উপরে দিলেন? কেন জানেন? হোমা কলিতে যা পাপ হয়েছে তা তো অন্য কোনো যুগে হয়নি, হয়েছে কি এখনো হচ্ছে, তা
তাও কলিকে কেন সর্বশ্রেষ্ঠ বললেন? কারণ কলিযুগে পাপ হতে পারে, কলিযুগে যেটা হয়েছে সেটা আর কোন যুগে হয়নি। দেখুন ভগবান তিনটি যুগে রাজ বসন করেছে, রাজ অলংকার পরেছে, রাজ সিংহাসনে বসেছেন। তিনি তিনটি যুগে অস্ত্র হাতে নিয়ে অসুরের সংহার করেছে, মানে শত্রুকে বিনাশ করেছেন। আমা কিন্তু কলিযুগে এলো, দেখো তার রাজ বসনও নাই, রাজ অলংকারও নাই, রাজ মুকুট নাই, একেবারে ভিখারির বেশে কাঙাল হই, একটা কাপড় গায়ে দিয়ে চলে এলো। কেন না? আমাদের ভালো করবে বলে, এই কলির পাপাচার দুরাচার ব্যভিচার মানুষকে ভালো পথে আনবে বলে, কলির মানুষকে সুন্দর পথ দেখাবার লাগি সেই দাপরের কৃষ্ণ চলে এলেন ভিখারির বেশে। এখানে বললেন সংকীর্তন প্রচার করলেন আমার মহাপ্রভু। দেখুন মহাপ্রভু কিন্তু কীর্তন প্রচার করেননি, মহাপ্রভু সংকীর্তন প্রচার করেছেন। কারণ কীর্তন আর সংকীর্তন দুটো কিন্তু আলাদা, দুটো এক জিনিস নয়। আগে আমাদের জানতে হবে কীর্তন কাকে বলি আর সংকীর্তন কাকে বলি। এই যেটা মহাপ্রভু কলিহত জীবের দ্বারে দ্বারে দান করে গেলেন, এটা হলো সংকীর্তন। মানে কোনটা? এই মধুমখা হরে কৃষ্ণ নাম। আর কীর্তন কাকে বলি? আমা যার কৃত্তি গাথা শুনিয়া জীবের হৃদয় বিশুদ্ধ প্রেম ভক্তি হৃদয় হয় তাকেই বলে কীর্তন। ওরে কলির জীব রে হরি, তোদের হাতে ধরি পায়ে পড়ি একবার না নাম বরে কলি দেখুন মহাপ্রভু আমাদের ভালো করবে বলে কলিহত জীবের জন্য কি এনে দিলেন? যেটা আর কাউকে দেয়নি, যেটা তার গোলকে গোপনে লুকানো ছিল সেই অমূল্য সম্পদ এনেছে আমাদের জন্য। আমাদের মতো কলিহত জীবের দ্বারে দ্বারে দিয়ে গেলেন তার সেই মধুমাখা হরে কৃষ্ণ নাম। কিন্তু এই যে বললাম না কীর্তন আর সংকীর্তন দুটো আলাদা, কীর্তন কিন্তু সর্বপ্রথম ভারতবর্ষের মাটিতে হয়নি, কীর্তন সর্বপ্রথম হয়েছিল বাংলাদেশে, খেতুরি নামক স্থান, দোল পূর্ণিমা রাত্রি নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি সর্বপ্রথম কীর্তন প্রচার করেছিলেন। আর আমার মহাপ্রভু তিনি তো সংকীর্তন প্রচার করে গেলেন। কারণ ভগবান চিন্তা করলেন তিনটি যুগে মুক্তির উপায় দিয়েছি, মানে সত্যকে দিয়েছি ধ্যান, তাকে দিয়েছি যাগযজ্ঞ, দাপরকে দিয়েছি পরিচর্যা বা সেবা। আমা তিনটি যুগে যা দিয়েছে এই তিনটের একটাও কি আমরা কলিহত জীব আমরা পারবো? কি আমরা ধ্যান করতে পারবো? এসব আমাদের দ্বারা নেই, এত ধৈর্য আমাদের নেই, কলিহত জীবের এত ধৈর্য নাই। তিন ঘন্টা হরিনাম শুনতে হবে তাই বসতে পারি না, আর যুগের পর যুগ ধরে বসে ধ্যান করব? ওসব আমাদের দ্বারা হবে না। তাহলে ওই যাগযজ্ঞ
এসবও পারবো না। তাহলে ওই পরিচর্যা বা সেবা মানে যেটা দাপরকে দিয়েছেন মানে অতিথি আপ্যায়ন, আমা এটা কি পারবো? কি আমাদের বাড়িতে ভিখারি এলো মা আপনারা ভিক্ষা দেন তো, অতিথি এলে সেবা দেন? বাহ, তা তাহলে তো ভগবান এটাও আমাদের দিতে পারতেন, দিলেন না কেন? দেখুন আমরা সেবা দিই বটে, বাড়িতে অতিথি এলে ভিক্ষা দিই, কিন্তু একটু ভেবে বলুন তো অমা, আপনি হয়তো বাড়ির কোনো কাজ করতে ব্যস্ত আছেন, আপনার হাত দুটো বন্ধ, আর সেই সময় যদি আপনার দরজায় কোনো ভিখারি আসে, অমা আমরা ভিক্ষা দিই? কটাক্ষ বদনে বলি এখন না, পরে এসো, এখন আমার হাত বন্ধ। তাহলে আমাদের দ্বারা এগুলোও হবে না, কতটা প্রেমের দয়াল দেখুন আমার ভগবান। তিনি বললেন, ওরে কলি, তোর যুগে কেউ এত সহজে ভক্তি পথে নামবে না, এই কলির জীবই এত সহজে ভক্তির রাস্তায় আসবে না, তাই তোর জন্য আমি সহজ পথ এনে দিলাম, যে পথ ধরলে তুই অনায়াসে ভগবানের চরণ পেয়ে যাবি। তোর জন্য এনে দিলাম আমার সেই গোপন সম্পদ এই মধুমাখা, হরে কৃষ্ণ নাম। তাই এই কলিযুগে দান নয়, ব্রত নয়, যাগ নয়, যজ্ঞ নয়, শুধু একবার এই রসনায়, এই বদনে, এই মধুমাখা হরে কৃষ্ণ নাম বললেই হবে। একবার যদি নাম বলা যায় আমাদের সকল পাপ দূরীভূত হবে। কিন্তু এখানেই প্রশ্ন, অনেকে মনে মনে ভাববে যে নাম করলেই যদি উদ্ধার পাওয়া যায় তাহলে সারাদিন পাপ করবো, সন্ধ্যাবেলা এসে নাম করবো, পাপ ক্ষয় হয়ে যাবে? আমা এমন করলে হবে না। দেখুন শুধু নাম করলে হবে না, ওই কথাই আছে না, ভক্তিতে না করিলে যেমন আবাদ ভূমিতে শস্য ফলে না, ঠিক তদ্রূপ ভক্তি ভরেই না করিলে শ্রবণ নয়ন কোনো দিন গলে না। যেমন ভক্তি ভরে চাষ না করলে জমিতে ভালো ফসল পাওয়া যায় না, তেমন ভগবানকে ডাকতে গেলে আগে তোমার চাই ভক্তি। শুকনো মাটিতে যদি আপনি শস্য ফেলে দেন সেখান থেকে অঙ্কুরিত হবে? সেখান থেকে ওই বীজের অঙ্কুর বেরোবে না, আগে আপনার অঙ্কুরে জল দিতে হবে, ভূমিতে জল দিতে হবে, তবে তো সেখান থেকে বীজ বের হবে, ঠিক তদ্রূপ আমাদের এই হৃদয়, এই বাগানের মধ্যে কৃষ্ণ নামামৃত বীজটা যে আমরা রোপণ করলাম, যদি আমরা এই ভক্তিরূপ অশ্রু না তাতে দিই, এই জলটা যদি না দিই, কৃষ্ণ নামামৃত বীজ থেকে তো বৃক্ষ জন্মাবে না। তাই আগে তোমায় নয়ন বাড়ি বরিশন করে তাকে ডাকতে হবে, তবেই তো সে কৃপা করবে। তাই ভগবান চিন্তা করলেন, আমি কথাটা কলিকে বলে দিলাম যে নাম করলেই মুক্তি, কলির জীব তো আমার কথা নাও মানতে পারি। তাই তিনি চিন্তা করলেন, আমার এই কলি হত জীবিকা উদ্ধারে করার লাগি আমি যাব, কারণ কারণে আমি যদি না বলি এই কলির জীবী কোনোদিন তো তারা নামে বলিবে না, বলিবে না। আমি যদি ধুলায় গড়াগড়ি না যাই, এই কলির জ্ঞানন্ধ কর্মবদ্ধ মায়াবদ্ধ জীবী কোনো দিনই তারা অঙ্গে ধুলা মাখিবে না, মাখিবে না। আর আমি যদি দুটো বাহু তুলে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে না কাঁদি, তাহলে এই কলির জীবী কোনো দিন তো তারা খাবিবে না, কোনো দিন তো তারা কাঁদিবে না, কোনো দিন তো কাঁদিবে
তারা কাঁদিবে না বলে হগুর দিন তো তারা কাঁদিবে না গো মহাপ্রভু এই কলি হত জীবের দ্বারে দ্বারে তার এই মধুমখ হরে কৃষ্ণ নাম তিনি আজ দ্বারে দ্বারে প্রচার করে গেলেন, বিতরণ করে যাচ্ছে বিনামূল্যে, কারোর থেকে কোনো অর্থের বিনিময়ে তিনি নাম দিচ্ছে না। আরে আমরা নাম প্রচার করতে এসেছি এমনি এমনি, আমরা তো অর্থের লোভে এসেছি, কিন্তু মহাপ্রভু তিনি বিনামূল্যে যে নিচ্ছে তাকে দিচ্ছে, আর যে নিচ্ছে না তার সামনে ধুলায় গড়াগড়ি দিয়ে বলছে ওরে একবার তোরা শুধু ওরে ওরে কলির গানে অন্ধ করে ময় অন্ধ জি মহাপ্রভু দুটো হেমদণ্ড বাহু তুলে নাম গাইছে কোথায়, শ্রীবাস আঙ্গিনার মাঝে। ভক্তগণ সবাইকে নিয়ে তিনি আজকে কৃষ্ণ নামে বিভোর হয়ে উঠলেন। আমা দুটো হেমদণ্ড বাহু তুলে মহাপ্রভু নাম গাইছে ঠিকই। আচ্ছা সবার আগে বলি, এই যে নবদ্বীপে এত গৃহ থাকতে মানে এত বাড়ি থাকতে, মহাপ্রভু দেখে দেখে ওই শ্রীবাসের বাড়িতেই হরিনাম করতে বেশি ভালোবাসতেন, কেন বলুন তো? আগে শ্রীবাসের পরিচয়টা দিই, এই শ্রীবাস বৃন্দাবনে কে ছিল জানো? আমরা সবাই তাকে চিনি, ওই যে হাতে একটা বীণা নিয়ে ঘোরে না, আর মুখে বলে নারায়ণ নারায়ণ নারায়ণ, কে গো? নারো, ভগবানের পরম ভক্ত। দেখেছেন ভগবান একা আসেনি, ভক্তকেও কলিযুগে সঙ্গে করে এনেছে। আর অদ্বৈত প্রভুকে, যে অদ্বৈত প্রভু আমার মহাপ্রভু কলিযুগে আসার 52 বছর আগে এসেছিল, মানে যখন অদ্বৈত প্রভুর 52 বছর বয়স তখন আমার মহাপ্রভু এসেছে কলিযুগে, কে গো? অদ্বৈত প্রভু হলেন সেই কৈলাসের দেবাদিদেব মহাদেব। তাই ভক্তগণ সবাইকে এনেছেন আজকে আমার প্রভু, তাই শ্রীবাস আঙ্গিনায় বসে নাম করছে। কিন্তু শ্রীবাস কত বড় ভক্ত জানো, যে আমাদের আপনাদের মতো সাধারণ ভক্ত নয় গো, যে মহাপ্রভুকে পাওয়ার জন্য কত ত্যাগ করেছে জানো। তবে একটা কথা বলি শুনুন মা, ওই একদিন মহাপ্রভু যেদিন শ্রীবাস আঙ্গিনায় নামের ভাবে বিভোর হয়ে আছে ঠিক সেই দিন হঠাৎ দুর্ভাগ্যবশত শ্রীবাসের একটা ছেলে ছিল ছোট্ট, ছেলেটা অসুস্থ ছিল। শ্রীবাসের ছেলে এতটাই অসুস্থ,
ওমা ছোট বাচ্চা অসুস্থ হলে তো মাকে সব সময় কাছে চাইবে না কারণ সে সারাক্ষণ কাঁদবে মা কি করবে ছেলেকে শান্ত করার চেষ্টা করবে তা মালিনী দেবী বারবার ওই মহাপ্রভুর সঙ্গে নাম করছে আর বারবার ঘরে উঠে গিয়ে নিজের ছেলেটাকে দেখে আসছে তো বারবার যখন উঠে যাচ্ছে শ্রীবাস ঠাকুর বলছে মালিনী তুমি বারবার উঠে যাচ্ছ কেন তুমি এখানে বসো ছেলে এখন ভালো আছে ছেলে ঘুমাচ্ছে ঘুমাক তুমি একটু নাম করো কারণ আমার মহাপ্রভু চলে গেলি আর তুমি নাম করার সুযোগ পাবে না মালিনী সন্তান ঘুমাচ্ছে ঘুমাক তুমি এখন নাম করো আমা যতই বলুক মায়ের মন শোনে তা বারবার উঠে যেতে যেতে একবার একটু দেরি করে ফেললেন মানে নামের ভাবে এতটাই বিভোর হয়ে গেলেন ছেলের কাছে যাওয়ার কথা ভুলে গেল আর কিছুক্ষণ পর মালিনী দেবী যেই না ঘরের ভিতর গেল ছেলেটা কাঁদছিল ঠিকই ঘরের মধ্যে গিয়ে দেখছে ছোট্ট ছেলেটা বিছানায় পড়ে আছে কোনো শব্দ নেই মুখে কোনো আওয়াজ করছে না কাঁদছে না এমনকি নড়ছেও না মা ছুটে গিয়ে ছেলেটাকে কোলে তুলে নিয়েছে এই বাবা বাবা এই খোকাছে দেখ আমি তোর মা এসেছি দেখ না বাবা আমা গায়ে হাত দিয়ে বুঝতে পারছে ছেলেটার দেহে আর প্রাণ নাই ছেলেটা মারা গেছে কিন্তু মা পাগলের মতো বলছে এই খোকা এই আমার আসতে একটু দেরি হয়েছে বলে তুই রাগ করেছিস আরে মহাপ্রভুর সাথে নাম করব বলে তাই তোর কাছে আসতে পারিনি একবার তাকিয়ে দেখ আমি এসেছি তোর মা তুই ডাকবি না আমায় মা বলে কিন্তু মৃত ছেলে কি কথা বলে গো মৃত সন্তান নিথর হয়ে মায়ের কোলে পড়ে আছে আর মালিনী দেবী যখন এত ডেকেও সাড়া পেল না মৃত পুত্রকে কোলে নিয়ে চিৎকার করে উঠলেন দয়াময় গো শ্রীবাস ঠাকুর চিন্তা করলেন মালিনী অনেকক্ষণ দেখছি ঘরের মধ্যে ঢুকেছে আর বাইরে আসছে না আর এদিকে মহাপ্রভু নাম শেষ হয়ে গেলে এখনই চলে যাবে মালিনী কি তবে ছেলেকে নিয়ে আদর করতে ব্যস্ত মহাপ্রভু চলে গেলে নাম করবে কখন ক্রোধান্বিত হয়ে ছুটে গেছে মালিনীকে ডাকবে বলে যেই না ঘরের মধ্যে গেছে গিয়ে দেখছে ঘরের এক কোণে মৃত ছেলেকে বুকে করে নিয়ে মা বসে বসে কাঁদছে পিছন দিক থেকে শ্রীবাস চিৎকার করে উঠলেন মালিনী বাবা বাবা আমি ঘরে তোমার জগৎ সন্তান তার কাছে না গিয়ে তুমি মায়ার সন্তানকে বুকে নিয়ে কাঁদছো আরে তাড়াতাড়ি চলো মালিনী প্রভু যে নাম বন্ধ করে এবার চলে যাবে আর তাকে পাবে না চলো সন্তান রাখো চলো মালিনী আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে স্বামীর কাছে গিয়ে বলছে স্বামী কেন আমি তোমার প্রভুর কাছে যাই নাই জানো কেন তুমি
বলো তোমার গৌর হরি নাকি ভগবান, তুমি বলো তোমার গৌর হরি নাকি অন্তর্যামী, তুমি বলো তোমার গৌর হরি নাকি কৃপাময়। এই দেখো স্বামী, তোমার গৌর হরি আমার বাড়িতে থাকাকালীন আমার একমাত্র পুত্র আমাদের ছেড়ে চলে গেল। স্বামীর সম্মুখে ছেলেটার মুখ থেকে যখন এই কাপড়টা সরিয়ে ছেলেটাকে সামনে তুলে ধরেছে, এবার আপনারা বলুন তো মা, মা যতটা কষ্ট পাচ্ছে বাবার কি কষ্ট হচ্ছে না? শ্রীভাস ঠাকুর চমকে উঠলেন, কিন্তু ছেলেটার দিকে তাকালো ঠিকই, ছেলেটাকে কোলে নিল না, পাষাণ হয়ে গেলেন, চোখ দিয়ে জল ঝরছে, বুক ফাটছে কিন্তু বুক ফুটছে না, চোখের জল মুছে বলছে, মালিনী যে গেছে সে চলে গেছে, ওকে রাখো, ওর জন্য কেঁদো না মালিনী, আমার ঘরে যে আছে সে চলে গেলে আর তাকে পাবে না, ওকে রাখো, চলো মালিনী তুমি এখনই আমার সাথে গৌর হরির সাথে নাম করে দে, চলো। এবার বলুন কোন মা পারি মৃত ছেলেকে? পিতা বলছে ওকে নামিয়ে রাখো, ওর জন্য চোখের জল ফেলো না, ও তো মায়ার সন্তান, কারণ আমার বাড়িতে আছে জগৎ সন্তান, আমার আর কিসের দুঃখ, এ তো মায়ার সন্তান, মায়া দিতে জানি না, এরা কখনো কৃষ্ণ ভক্ত হয় না, চলো আমি এখনি তোমায় নিয়ে চলে যাব আমার গৌর হরির কাছে। জোরপূর্বক ছেলেটা মায়ের কোল থেকে নিয়ে বিছানায় শুইয়ে রেখে মালিনীকে নিয়ে যাচ্ছে, আর যাওয়ার সময় বলছে, মালিনী খবরদার, আমার প্রভু যেন জানতে না পারে যে আমার সন্তান আর নেই, তাই চোখের জল মোছো, এমন ভাব করো যেন আমার কিছুই হয়নি, প্রভুকে বুঝতে দিও না। দেখুন কত বড় ভক্ত, আমরা হলে পারবো? কোনোদিনও পারবো না, তাই তো আমরা তেমন ভক্ত হতে পারিনি গো। মালিনীকে বলছে চোখের জল ফুলে মুছে নিয়ে এমন ভাব করো যেন মহাপ্রভু বুঝতে না পারি যে আমার বাড়িতে এত বড় অঘটন ঘটে গেছে। এখন স্বামী এত করে বলছে, মেয়েটা যেতে চাইছে না দেখে শ্রীবাস বললেন, শোনো মালিনী, আজ তুমি সন্তান হারিয়ে কাঁদছো, আজ যদি তুমি আমার কথা শুনে চোখের জল মুছে না বাহিরে যাও, তাহলে তুমি সন্তান হারালে, আর আমার কথা না শুনলে তুমি তোমার স্বামীকেও হারাবে। না না, ও আমি আর কাঁদব না, আমি চোখের জল মুছে নিলাম, আমি আর কাঁদব না, চলো স্বামী আমি তোমার সাথে যাব মহাপ্রভুর সাথে নাম করতে। চলে গেল ঘরের বাইরে, চোখের জল মুছে সুন্দর করে প্রভুর সামনে বসে নাম করছেন, দুটো হে মেদণ্ড বাহু তুলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে দের কই গো, তোমরাও আমার সাথে বলো,
দুটো বাহু তুলে সবাই একসাথে নাম করব। কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 নাম বন্ধ করতে বলছে কেন? সবাই মহাপ্রভুর দিকে তাকিয়ে আছে নাম বন্ধ করে। মহাপ্রভুর নাম বন্ধ করে আস্তে আস্তে শিবাসের দিকে এগিয়ে গেলেন। শিবাস মাথা নিচু করে আছে, প্রভুর চোখের দিকে তাকাতে পারছে না, তো চোখটা নিচু করে প্রভু বলছে, আরে ও শিবাস, প্রভু কিছু বলবেন? হ্যাঁ জানো তো শিবাস, আমি প্রতিদিন তোমার বাড়িতে হরিনাম করি, সকাল সন্ধ্যা নামে মেতে থাকি, নামের ভাবে বিভোর হয়ে থাকি, আমি এত সুখ পাই, যার জন্য আমি গৃহে যাওয়ার কথা ভুলেই যাই। কিন্তু আজকে যেন একটু অন্যথা হলো। অন্যথা মানে প্রভু, আমি কি কোনো ভুল করেছি? না শ্রীবাস, তুমি কোনো ভুল করোনি, কিন্তু আজকে কেন জানি না আমি হরিনাম করে কোনো সুখ পাচ্ছি না, কেন জানি না আমার মনে হচ্ছে কোনো না কোনো একটা অঘটন ঘটেছে। দেখুন, সে তো অন্তর্যামী গো, তাকে কে কিছু মুখ ফুটে বলতে হয়? ভগবান তবুও শ্রীবাসের মুখ থেকে শোনার জন্য বলছে, শ্রীবাস কেন জানি না আমি নামের মধ্যে কোনো সুখ পাচ্ছি না। আচ্ছা শ্রীবাস, সত্যি করে বলো তো, তোমার বাড়িতে কি কোনো অঘটন ঘটেছে, মানে কোনো বিপদ টিপদ হয়েছে কি? শ্রীবাস হাত জোড় করে বলছে, প্রভু যার বাড়িতে দয়াময় ভগবান আমার গৌর হরিয়াছি, তার বাড়িতে কি কোনো বিপদ হতে পারে প্রভু? না প্রভু, কোন অঘটন ঘটেনি। কত বড় ভক্ত দেখুন, একবারও বললো না। কিন্তু শ্রীবাস চুপ করে আছে, বলছে কোনো অঘটন ঘটেনি। আর পাশ থেকে একজন ভক্ত বলে উঠলেন, না গৌর হরি, ওই শ্রীবাস আপনাকে মিথ্যে কথা বলছে, কারণ একটু আগে ওই শ্রীবাসের একমাত্র পুত্র মারা গেছে।
प्रभु छूटे गए श्रीवास के जड़िए धरे बोलछे श्रीवास तोमार पुत्र माने तो आमारो पुत्र पुत्र मारा गेछे से कथाटा तुमी आमाय एकबारो जानाले ना आर ताछाड़ा तुमी मृत पुत्र के फेले रेखे एखन एखाने बसे नाम करछो बा श्रीवास बा केन बोलले ना तुमी आमाय तोमार पुत्र मारा गेछे श्रीवास उत्तरे कि बोलछे जानो प्रभु कि बोललेन आमार पुत्र आमार बोले तो ये जगते किछु नाई प्रभु तुमी होले आमार जीवनेर सब तुमी माता तुमी पिता तुमी बंधु तुमी पुत्र तुमी सखा तुमी छाड़ा तो आमार ये जगते आर केउ नाई प्रभु तुमी आछो আমার জীবনের সব আছে তুমি চলে গেলে আমি কি নিয়ে বাঁচব বলো দয়াময় তুমি ছাড়া তো আমার এই জগতে আর কেউ নাই যারা আছে তারা সবাই হলো মায়ার দাস তাই আমি কাউকে আমার বলে ভাবি না আমার বলে যদি কেউ থেকে থাকি তাহলে একমাত্র তুমি গৌর হরি তুমি ফোটা কত বড় ভক্ত দেখুন নিজের মৃত পুত্রকে সরিয়ে প্রভুকে বললেন তুমি আমার জীবনের সব আমরা কি তেমন হতে পেরেছি আমরা এক বিন্দুও হতে পারিনি তবু আমরা অহংকার করে বলি আমি ভক্ত আমি প্রভুর বড় ভক্ত কারণ আমি তাকে ডাকি আমি বৈষ্ণব ও মা তাতে যে মহা মহা অপরাধ হয়ে যায় কারণ ভগবান সব সহ্য করতে পারে কিন্তু কারো অহংকার কখনো মেনে নেয় না তাই তো তার নাম দর্পহারি মধুসূদন ওই এক বালতি গরুর দুধে যদি এক বিন্দু গোচনা পড়ে যায় সম্পূর্ণ দুধটা নষ্ট হয়ে যায় ঠিক তদ্রূপ যত বড় ভক্ত হোক তার অন্তরে যদি বিন্দু মাত্র অহংকার প্রবেশ করে তার সম্পূর্ণ ভক্তিটাই নষ্ট হয়ে যায় তাই আজকে মহাপ্রভু দুটো হেমে দণ্ড বাহু তুলে সুরধরের তীর হতে নাম হতে নাম নিয়ে যাচ্ছে ভক্তদেরকে নিয়ে তা দেখে মহাজন বললেন আমারে গৌরাঙ্গের খেয়া ঘাটে
আজে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে এইবার লীলা গোরা চাঁদ করিলা প্রকাশে করিলা প্রকাশে ওগো বাসুদেব ঘোষে Oh